শুভ শিক্ষার্থীরা, এখন আমরা এই ক্লাসের দ্বিতীয় অংশটি দেখব। আশা করি প্রথম অংশে তোমরা যেগুলো দেখেছ সেগুলো তোমাদের কাছে বেগম রোকেয়াকে জানতে, তাকে বুঝতে এবং তার অধ্যবসায়, তার পরিশ্রম এগুলো সম্পর্কে তোমরা অনুধাবন করতে পেরেছ। এখন আমরা ক্লাসের দ্বিতীয় অংশে যাব। আশা করি তোমরা এই ক্লাস থেকে বেগম রোকেয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সার্কুলার রুটে স্থানান্তরিত হয়। এর কয়েক বছর পরে স্কুলটি পাকাপাকিভাবে উঠে আসে 17 নম্বর লর্ড সিনহা রুটে। স্বপ্ন ছিল এমন সুন্দর সমস্ত কন্যাদের জন্ম দেওয়া যাদের সার্বিক বিকাশ হয়েছে সমস্ত দিক দিয়ে। উনি শুধু পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী ছিলেন না, সাহিত্য চেতনায় সমৃদ্ধ, কুসংস্কার মুক্ত, সুশিক্ষিতা মেয়ে তৈরি করাই তার জীবনের লক্ষ্য ছিল। এবং আমরা দেখতে পাই ওনার ছাত্রীদের মধ্যে, যেমন ওই আমলে নূরজাহান বেগমকে দেখি, যিনি বেগম পত্রিকাটায় সম্পাদনার দায়িত্ব নিয়েছে 1947 থেকে। পরবর্তীতে দেখি কবি মন্দাকান্ত সেন, অর্থাৎ রোকেয়া নিজে কবি ছিলেন, অনেক কবিরও জন্ম দিয়েছেন এই বিদ্যালয়ে। তারপরে দেখি দুঃসাহসিকা সুদীপ্তা সেনগুপ্তা, যিনি আন্টার্কটিকা অভিযানের অন্যতমা ছিলেন। এখনো আমাদের ছাত্রীরা বিভিন্ন দিকে ওনার যে স্বপ্ন ছিল যে পুরুষের সমকক্ষ হয়ে দাঁড়া এবং সুযোগ্য অর্ধাঙ্গিনী হওয়া, সেরকম প্রচুর কন্যারা আজও কিন্তু এই বিদ্যালয় থেকেই তৈরি হচ্ছে। ওনারই আদর্শে তারা এগিয়ে চলেছে। ওনার স্বপ্ন বাস্তবায়িত করার পক্ষে আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। আমার হাড় ভাঙা ঘাটুনির পরিবর্তে সমাজ বিস্ফারিত নেত্রে আমার খুঁটিনাটি ভুল ত্রুটির ছিদ্র অন্বেষণ করিতেই বদ্ধপরিকর। উনি স্কুল কিছুকাল চলার পর উনি একটা স্কুলের জন্য গাড়ির ব্যবস্থা করে, সেই গাড়িতে মেয়েদেরকে নিয়ে আসা হতো, নিয়ে যাওয়া হতো, তা পুরো স্কুল ওটা ছিল একটা খাঁচা মতো। এখন তাতে মেয়েরা অসুস্থ হচ্ছিল বলে একবার তিনি ওই লোহার যে সব মানে জানলা দরজাগুলো ছিল সেটার বদলে উনি পর্দা লাগাবার চেষ্টা করেন। একবার হাওয়াতে একটা পর্দা খুলে গেছিল, সেটা নিয়েও তখনকার কাগজপত্রে এবং নানাভাবে ওনার প্রচন্ড সমালোচনা করা হতে থাকে। পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয় তবে তাহাই করিব। যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসা করিতে পারিব না? কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া কর্মক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করো। চিরদিনই অনেক রাত পর্যন্ত জেগে স্কুলের কাজকর্ম করতেন তিনি। সকলকে চিরপরিচিত প্রসন্ন উজ্জ্বল হাসি দিয়ে অভ্যর্থনা করলেও ভিতরে ভিতরে তার স্বাস্থ্য ভেঙে আসছিল। আমি আজ 22 বৎসর যাবৎ ভারতের সর্বাপেক্ষা নিকৃষ্ট জীবের জন্যে রোদন করিতেছি। ভারতবর্ষের সর্বাপেক্ষা নিকৃষ্ট জীব কাহারা জানেন? সে জীব ভারত নারী। এই জীবগুলির জন্য কখনো কাহারও প্রাণ কাঁদে নাই। মৃত্যু 6 মাস আগে থেকে তিনি ডাক্তারের নির্দেশ মতো ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলেন। ডাক্তার বলতেন বায়ু পরিবর্তন ও পরিপূর্ণ বিশ্রাম একান্ত প্রয়োজন।
যে মরিবারও অবসর নাই। কাইজার স্ট্রিটের বু আলি কলন্দর মসজিদ প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রোকেয়ার নামাজি জানাজা অনুষ্ঠিত হল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কলকাতার মানুষ অ্যালবার্ট হলে এক সভায় সমবেত হলেন। সভায় অনেকে অনেক কিছু বললেন। রোকেয়ার যে সকল গুণ ও কার্যাবলীর কথা তারা উল্লেখ করলেন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সত্য, কিন্তু এই সভায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ আজ নিজের বুকে হাত দিয়ে বলুন, একদিন নয়, দুদিনই নয়, দীর্ঘ ২৫ বছর একটু একটু করে কারা তার জীবনকে বিষময় করে তুলেছিল? আমরা যে মহা পাপ করেছি চোখের জলে তা মোছা যাবে না, তার একটি মাত্র প্রায়শ্চিত্তই বুঝি সম্ভব। এই সভায় রোকেয়ার পূর্ণ স্মৃতিকে সাক্ষী করে আমরা প্রত্যেকটি মানুষ আজ শপথ নিতে পারি যে আমাদের ঘরে ঘরে প্রত্যেকটি মেয়েকে শিক্ষিত করে তোলার আপ্রাণ চেষ্টা করব। বাংলাদেশের একটা মেয়েও যেদিন আর অশিক্ষিত থাকবে না, সেদিন, শুধু সেদিনই বুঝি আমাদের প্রায়শ্চিত্ত হবে। আমরা পারিনি, আমরা আজও পারিনি সমাজকে পুরোপুরি ধর্মের গোড়ামি ও কুসংস্কার থেকে মুক্ত করতে, পারিনি সব নারীকে শিক্ষার আলো দেখাতে, আর পারিনি বলি আল্লাহর রহমতে জীবনের সকল আশা আকাঙ্ক্ষা একরূপ পূর্ণ হইয়াছে। এইবার ছুটি নিতে ইচ্ছা হয়। সত্য সত্যই জীবনের কুন্দ কুসুম যেদিন ছড়িয়া পড়িবে সেদিন আমার শেষ বিশ্রাম স্থান রচনা করিও আমার প্রাণের তাজমহলের একপাশে। খবরে শুইয়াও যেন আমি আমার মেয়েদের কলকোলাহল শুনিতে পাই। কলকাতার নারী সমাজের তীব্র অসন্তোষকে উপেক্ষা করে রোকেয়ার নশ্বর দেহ সমাধিস্থ করা হয়েছিল কলকাতা থেকে ২০ কিলোমিটার দূরে সুখচরে। সম্ভবত সেখানেই আজকের পানিহাটি বালিকা বিদ্যালয়। আমরা যাহা চাহিতেছি তাহা ভিক্ষা নয়, অনুগ্রহের দান নয়, আমাদের জন্মগত অধিকার। ইসলাম নারীকে ১৩০০ বছর আগে যে অধিকার দিয়াছে তার চেয়ে আমাদের দাবি
এক বিন্দু বেশি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ বেগম রোকেয়া সম্পর্কে একটি ভিডিও চিত্র দেখেছ, যেটি ইউটিউব থেকে সংগৃহীত। আশা করি এই চিত্রটি তোমাদের কাছে অনেক সুন্দরভাবে বেগম রোকেয়াকে জানতে, তার প্রতিকূলতা, তার সমাজ, তৎকালীন সমাজ ব্যবস্থা, এগুলো সম্পর্কে তোমরা সুন্দরভাবে অনুধাবন করতে পেরেছ। শিক্ষার্থীরা, সমাজ একটি জটিল জীবন্ত সত্তা। এখানে পরিবর্তন, এখানকার উন্নয়ন, এরা যথেষ্ট পরিশ্রম, অধ্যবসায় এবং প্রতিকূলতা এগুলোকে জয় করে এগিয়ে যেতে হয়, সেটা আমরা বেগম রোকেয়ার এই ভিডিও চিত্র থেকে আশা করি বুঝতে পেরেছি। এবং এটা থেকেও তোমরাও যথেষ্ট আত্মশক্তি পেয়েছ, তোমরা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছ যে শত প্রতিকূলতা থেকেও, শত বাধা বিঘ্ন থেকেও তোমাদের লক্ষ্যে তোমরা এগিয়ে যেতে পারবে। শিক্ষার্থীরা, এরপরে আমরা আমাদের যথারীতি ক্লাসের সর্বশেষ অংশে যেটি থাকে, অর্থাৎ মূল্যায়ন থাকে, সেটি আমরা দেখব। এখন পর্দায় একটা ছবি দেখছ, যেখানে নারী পুরুষের পাশাপাশি সে পরিশ্রম করতে পারে, পুরুষের সমকক্ষ হয়ে কাজ করতে পারে, তার একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। ছবির শিক্ষার্থীরা, আমরা শিখন ফলে যে বিষয়টা দেখেছিলাম সেটির আলোকে এখন আমরা মূল্যায়ন করব। মূল্যায়নে তোমাদের জন্য প্রশ্ন থাকছে, বেগম রোকেয়া কে ছিলেন, নারী শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার অবদান বলো। বেগম রোকেয়া কে ছিলেন, নারী শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার অবদান বলো। আশা করি তোমরা এ প্রশ্নের উত্তর দান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যথারীতি তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে। বাড়ির কাজটি তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে এবং কলেজ পরিস্থিতি স্বাভাবিক হলে সমাজকর্ম ক্লাসে এটি উপস্থাপন করবে। সমাজ সংস্কার ও নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান লেখো। সমাজ সংস্কার ও নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান লেখো। শুভ শিক্ষার্থীরা, তোমরা কষ্ট করে ক্লাসটি করেছ, এই ক্লাসটি দেখেছো, এজন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুরোধ করব তোমরা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে, সুরক্ষাবিধি মেনে সুস্থ এবং স্বাভাবিক থাকবে। আর অনুরোধ করব যে তোমাদের আশেপাশে যে সকল দুস্থ, অভাবী, বিপন্ন মানুষজন আছে, তাদেরকে তোমাদের যথাসাধ্য অনুসারে সহায়তা করবে, তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করবে, তাদেরকে অবদান করবে এবং তাদের পাশে দাঁড়াবে। আবারও তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাসের এখানে সমাপ্তি টানছি। তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে। ধন্যবাদ।